হ্যালো বন্ধুরা, কেমন আছো? আজকে চার্বাক দর্শন পার্ট বি, প্রথম পার্টে আমি করিয়েছি তোমাদেরকে, সেটা হচ্ছে পাশ্চাত্য দর্শন, মানে কি ওয়েস্টার্ন ফিলোসফির যে দর্শনটা সেটা আমরা পড়লাম ফার্স্ট পার্টে, পার্ট এতে। আজকে স্টার্ট করব পার্ট বি, সেটাতে প্রথম আছে হচ্ছে চার্বাক দর্শন। তোমাদের সিলেবাস অনুযায়ী, নিউ রিডিউসড সিলেবাস অনুযায়ী, যে সিলেবাসটা তোমাদের করোনা ভাইরাসের জন্য বাদ দেওয়া হয়েছিল সেই সিলেবাস অনুযায়ী ফার্স্টে আসে চার্বাক দর্শন। তো চার্বাক দর্শনের যে কনসেপ্ট আজকে আমরা ক্লিয়ার করব, তো চলো ক্লাসটা স্টার্ট করি। দেখো, তোমাদের স্ক্রিনে লেখা আছে আস্তিক অ্যান্ড নাস্তিক, আস্তিক ও নাস্তিক। আস্তিক কি অ্যান্ড নাস্তিক কি, এই দুটোর কনসেপ্টটা তোমাদেরকে আজকে ক্লিয়ার করতে হবে। দেখো, আস্তিক হচ্ছে যে বেদ আমাদের ধর্মে, আমাদের হিন্দুইজম রিলিজিয়নে, হিন্দুইজম ইজ এ রিলিজিয়ন, স্পিরিচুয়ালিটি ইজ নট এনি রিলিজিয়ন। স্পিরিচুয়ালিটি কোনো রিলিজিয়ন না, আধ্যাত্মিকতা কোনো ধর্ম নয়, আধ্যাত্মিকতা সবার জন্য সেম, বাট রিলিজিয়ন যেটা সেটা হচ্ছে আমাদের হিন্দুইজম। এবার হিন্দুইজম রিলিজিয়নে, রিলিজিয়নে সেখানে আছে কি বেদ। এবার বেদ, বেদের যে রুলস, যে রেগুলেশনস, বেদের যে নীতি ধর্ম, সেগুলি যারা মেনে চলে তাদেরকে আমরা বলবো হচ্ছে আস্তিক। এবার যারা এই বেদের রীতি নীতিকে মানে না তাদেরকে বলবো হচ্ছে আমরা নাস্তিক। আস্তিক বেসিক্যালি যারা আমাদের যাগ যজ্ঞ পূজা অর্চনা নিয়ে থাকে, যারা ধর্মীয়, যাদেরকে আমরা ধর্মপ্রবণ লোক বলি, তারা হচ্ছে আস্তিক। আর নাস্তিক কারা? যারা এগুলো নিয়ে থাকে না। তো এখন তো হালাকি 21st century সবাই নাস্তিকই পরিণত হয়েছে, কারণ ওই বাড়িতে আগেকার জেনারেশনের লোকরা যদি লক্ষ্মী পুজো বা কোনো বিপত্তারিণী পুজো এগুলো না করতো তাহলে তো সবাই নাস্তিক। কেন, পুজো মন্দির একমাত্র পরীক্ষা, বিয়ে, গাড়ি কেনার পর ছাড়া ভগবানের দর্শনের জন্য কেউ যায় না। এটা হচ্ছে মেন ফল্ট 21st century। তাতে কী হচ্ছে, মেন্টাল ডিপ্রেশন চারদিকে বেড়ে যাচ্ছে। মেন্টাল ডিপ্রেশন কেন বাড়ছে? কারণ হচ্ছে মানসিক যে স্ট্রাগল, মেন্টালি যে আমরা স্ট্রাগল করি, মেন্টালি যে আমরা সাফার করছি, সেই সাফারটা মানে কোনো দিনও শেষ হয় না উইদাউট এনি রিলিজিয়াস সাপোর্ট। মেন্টাল রিলিজিয়াস সাপোর্ট ইজ দ্য মেন্টাল সাপোর্ট, মানে রিলিজিয়ান ধর্ম তোমাকে মানসিকভাবে সাপোর্ট দেবে, তো সেটা ছাড়া কোনোদিনও হয় না। অ্যাকচুয়ালি বলতে পারো সেটা হচ্ছে সাইকোলজিস্ট, মানে মেন্টাল হসপিটাল হচ্ছে মন্দির, ঠিক আছে। এইবার ব্যাপারটা যেটা হচ্ছে, নাস্তিকে তখনকার দিনে, তখনকার দিনে তো এরকম ছিল না যে আমাদের গোষ্ঠী হচ্ছে আস্তিকের বাট আমরা নাস্তিকের মতো বিহেভ করছি, সেটা তো ছিল না। তখন অনেকে আস্তিক ছিল, অনেকে নাস্তিক ছিল। এবার আস্তিক কারা ছিল? যারা হিন্দুইজমকে মানত, নাস্তিক কারা ছিল? যারা হিন্দুইজমকে মানেনি, হিন্দুইজম থেকে বেরিয়ে কেন বেরিয়েছে সেটাও একটু পরে আলোচনা করব। কেন হিন্দুইজম থেকে ওরা বেরিয়ে অন্য একটা ধর্মীয় সংগঠন গড়ে তুলেছে অ্যান্ড তারপরে লোককে প্রচার করা স্টার্ট করে দিয়েছে, যেরকম বৌদ্ধ ধর্ম হতে পারে, জৈন ধর্ম হতে পারে, তো এরকম টাইপের কিছু কিছু নাস্তিক ধর্ম হিন্দুইজম থেকে বেরিয়ে অন্য অন্য গোষ্ঠী ক্রিয়েট করেছে, ঠিক আছে। এক্সাম্পল বুদ্ধিস্ট, বুদ্ধিজম ধরতে তোমরা পারো। আচ্ছা, এইবার কেন বেরোলো এটার একটা স্ট্রং ব্যাক স্টোরি আছে। প্রথম যখন লেটার বেদিক এজের আগে, প্রি বেদিক এজ, মানে হচ্ছে আজ থেকে 10,000 বছর পুরনোর কথা, তখন ঋষি মহারিষিরা, ঋষি মুনি ঋষিরা কিছু কিছু বেদ, কিছু কিছু উপন্যাস, কিছু কিছু চর্চা, মানসিক দিক, ইন্টালেকচুয়াল দিক, বৌদ্ধিক দিক, সেটাকে এক্সপ্লোর করেছে, সেটাকে এক্সপিরিয়েন্স করেছে, এবং সেই এক্সপিরিয়েন্সটাকে কীভাবে করেছে সেটার মেথডটাকে লিখে রেখেছে বেদ উপন্যাসে, স্ক্রিপচারে, সেটাকে আমরা বলি স্ক্রিপচার, রিলিজিয়াস টেক্সট, ঠিক আছে, সেখানে লিখে রেখেছে। এইবার
সেগুলো আমরা পড়ে সেগুলো প্র্যাকটিসের মাধ্যমে আমরা মেন্টাল বৌদ্ধিক স্টেজের ইন্টেলেকচুয়াল স্টেজের চরম সীমায় পৌঁছতে পারি ছিল। এবার যারা এগুলোকে শিখত অ্যান্ড শেখাতো, শুধু এটা ছিল না, ছিল হচ্ছে অনেক রকম জিনিস, যেরকম অ্যাস্ট্রোনমি, মহাকাশ সম্বন্ধে জানা, মহাকাশ সম্বন্ধে পড়াশোনা করা, তারপরে বিভিন্ন এগ্রিকালচার চাষাবাদ সম্পর্কে, তারপর হচ্ছে কোন ঔষধি, তখন আয়ুর্বেদা ইজ মেইন মেডিসিন, সুশ্রুত মুনি ফার্স্ট ব্রেন সার্জারি করেছিল আমাদের আয়ুর্বেদা ওষুধ দিয়ে, আয়ুর্বেদিক ইয়ে মানে আয়ুর্বেদিক ওই জড়িবুটি দিয়ে অ্যানাস্থেসিয়া বানিয়ে তারপরে তোমার কী বলে ওটাকে অপারেশন করেছে, ঠিক আছে। সো যখন আয়ুর্বেদা দিয়ে এত কাজ হতো তখন সেটারও পড়াশোনা থাকে, তো সেটাও পড়াশোনা করানো হতো, যারা পড়াশোনা করাতো তাদেরকে বলা হতো ব্রাহ্মণ, কারণ ব্রাহ্মণরা টিচিংস দিত, কারণ তাদের কাছে কী থাকতো ব্রহ্মজ্ঞান, ঠিক আছে। তো তাদের গোষ্ঠীটার নাম হয়ে গেলো ব্রাহ্মণ, ক্লিয়ার। তারা যাগযজ্ঞ নিয়ে, টিচিংস নিয়ে, মানুষের লাইফটা কীভাবে বেটার করা যায় সেটা নিয়ে থাকতো, এবং তারা কিছু ফিস, কিছু দক্ষিণা, গুরু দক্ষিণা হয়। তোমরা যেমন আমাকে গুরু দক্ষিণা দিচ্ছ সাবস্ক্রাইব লাইক শেয়ার অ্যান্ড সব কিছু করে, সেরকম টাইপের আগেকার দিনও গুরু দক্ষিণা ছিল, সেটা কিছু চাল খাবার দাবার বা কিছু অর্থ, বা রাজা মহারাজার ছেলেরা যদি কোনো গুরুর কাছে শিক্ষা নিত তখন তাদেরকে একটা সোনার কিছু একটা জিনিস বা থাকার জন্য জায়গা, তো এরকম টাইপের গুরু দক্ষিণা দেওয়া হতো, ঠিক আছে। এবার কিছু কিছু গুরু স্পেসিফিক ছিল, যেমন কেউ আর্চারি শেখাতো, কেউ জাস্ট ওই স্ক্রিপচার পড়ে সেটাকে পাঠ করাতো, ঠিক আছে। তো তো সেগুলো জিনিস ছিল। এইবার আস্তে আস্তে কি হলো, ব্রাহ্মণ ছিল টিচারের নাম, ব্রাহ্মণ ইজ এ টিচার। এবার আস্তে আস্তে কী হলো, ব্রাহ্মণ একটা মানে কাস্ট তৈরি হয়ে গেলো লেটার বেদিকে, যে তখন করাপ্টেড লোকে ভরে গেল, তখন দেখলো ব্রাহ্মণদের তো ভালো সম্মান, একদম মানে সুন্দর, সবাই তাকে সম্মান দিচ্ছে, যে বাড়িতে যাচ্ছে তাকে খেতে দিচ্ছে, জল খাওয়াচ্ছে, হাত জোর করে নিচে বসে আছে, এবং ইভেন কি রাজারাও, তো সমাজের সবথেকে উঁচু স্থানে চলে গেলো ব্রাহ্মণরা। এবার সেই উঁচু স্থানে যাওয়ার জন্য কিছু লোভী মানুষরা কী করলো, এটাকে কাস্ট হিসাবে পরিণত করে দিল, মানে আমার ছেলেই ব্রাহ্মণ হবে, বাকি কারো ছেলে ব্রাহ্মণ হতে পারবে না। তখন কাস্টিজম চলে আসলো। কী কাস্টিজম? ক্ষত্রিয় কারা ছিল, যারা যুদ্ধ করবে, যারা আর্মি, রাজা, মহারাজা, যারা সিকিউরিটিটাকে দেখবে, তারা ছিল ক্ষত্রিয়। সেকেন্ড ছিল টিচার, ব্রাহ্মণ, যারা টিচিংস দেবে, যারা পূজা অর্চনা করে, পুজো অর্থাৎ টিচিংস দেবে, যে ওই ভগবানটাকে কেন সিম্বলিক রূপে করা হয়, তার কী কী মন্ত্র উচ্চারণ করলে তোমার লাভ হবে, সেগুলো টিচিংস তোমাকে দেয় ঘরে, সেটাকে বলে পূজা, ঠিক আছে। তো তো সেটা করতো ব্রাহ্মণরা, পাঠশালা চালাতো, ঠিক আছে। নেক্সট কি বৈশ্য, তারা করতো বিজনেস, এখানকার এগ্রিকালচার ক্রপ উঠিয়ে অন্য কোনো দেশে গিয়ে বিক্রি করে দিয়ে আসতো, বা সেখান থেকে কোনো কিছু নিয়ে এসে এই দেশে বিক্রি করতো, বা এই দেশের ফ্যাক্টরি উৎপাদন করে এই দেশের লোককেই বিক্রি করতো প্রডিউসাররা। তো বেসিক্যালি যেটা ছিল, বেসিক্যালি ছিল কি, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য, অ্যান্ড তাদেরকে যে সার্ভ করতো, যেরকম তাদের আন্ডারে চাকরি করা, যেরকম আমাদের এখানে তারা হচ্ছে শূদ্র, ঠিক আছে। তো এই ক্লাসিফিকেশন চলে আসলো। আগে এই ক্লাসিফিকেশন কাজের ওয়াইজ হতো, যে টিচিং দিতে পারবে না সে, ঠিক আছে, সে সার্ভিস করো, কোনো সমস্যা নেই, তা তাকে শূদ্র বলা হতো, যে আর্মিতে যেতে চায় তাকে ক্ষত্রিয় বলা হবে, যে টিচিংস দেবে তাকে ব্রাহ্মণ বলা হবে। কিন্তু এখানে যখনই করাপশন চলে আসলো তখন কী হলো, ব্রাহ্মণের যে ব্যারিকেডটা বেঁধে দেওয়া হলো, এই টাইটেল এই পদবি লোকই ব্রাহ্মণ হতে পারবে, বাকি কেউ ব্রাহ্মণ হতে পারবে না, তো করাপশন চলে আসলো। যখনই এই জিনিসটা হলো তখন ব্রাহ্মণরা পাওয়ার পেয়ে গেল। এবার ব্রাহ্মণরা পাওয়ার পাওয়ার পর তারা নিচু যে কাস্টের লোক তাদেরকে শোষণ করা স্টার্ট করলো, শোষণ ইন দ্য সেন্স তাদেরকে বলতো এই পুজো দাও, সেই পুজো দাও, এই পুজো দিলে এই হবে, সেই হবে, দক্ষিণা দাও আমাকে, তখন দক্ষিণাটা অ্যাজ আ তাদের হক হয়ে গেল, তখন হক ছিল না, তখন শেখাতো, সমাজ সেবা করতো, তার বদলে সমাজ তাকে কিছু দিত, কিন্তু তখন এটা কী হয়ে গেলো, অধিকার হয়ে গেলো, দক্ষিণা আমার লাগবে, এটা আমার হক, এটা আমার অধিকার। লোককে ঠকিয়ে পয়সা নিত, ভয় দেখাতো যে এই পুজো না করলে এটা হবে, ওই পুজো না করলে এটা হবে। তো এটা করার পর কী হলো,
বিভিন্ন রকম অরাজকতা, সতীদাহ প্রথা, খুব বাজে বাজে নিয়ম মানে তখন শুরু হয়ে গেল। নিজের ভোগ বিলাসের জন্য ব্রাহ্মণরা একদম নিচু স্তরে নেমে গেল, যাকে বলে পশু বৃত্তি স্তর থেকেও নিচু স্তর, ঠিক আছে, অসুরের স্তরে নেমে গেল, ঠিক আছে। তখন কিছু ধার্মিক কিছু লোক, ধার্মিক সম্প্রদায় তো পরে হয়েছে, কিছু লোক বলল আমি এই ধর্ম মানি না, চলে গেল ছিটকে বেরিয়ে চলে গেল, একটা আলাদা মানে মতবাদ সৃষ্টি করলো। সেই মতবাদটাই নামই হচ্ছে নাস্তিক। এবার সেই মতবাদটার নাম নাস্তিক, ঠিক আছে, অনেকে স্পিরিচুয়ালিটি মানে অনেকে বিভিন্ন রকম মেথড থাকে, কিন্তু চার্বাক হলো জড়বাদী। দেখো তোমাদের স্লাইডে দেওয়া, চার্বাক হলো জড়বাদী। এবার জড়বাদী মানে কি? জড়বাদী মানে হচ্ছে যারা শুধু মেটেরিয়ালিস্টিক ওয়ার্ল্ডে বিশ্বাস করে, মানে মোবাইল, তারপরে হচ্ছে কম্পিউটার, যেরকম মেটেরিয়ালিস্টিক ওয়ার্ল্ডে এগুলো এক্সিস্ট করে, শুধু এগুলোতেই বিলিভ, বাকি কোনো কিছুতে বিলিভ নেই। যে ইমোশন বলেও কিছু হয়, যে ভগবান বলেও একটা কনসেপ্ট থাকে, যে দেহের বাইরেও একটা আত্মা এক্সিস্ট করে, সেটা নিয়ে কোনো ওদের মাথা ব্যথাই নেই। ভগবান বলেও কিছু হয় ওরা বিশ্বাস করতো, হ্যাঁ বিশ্বাস কী করতো, আর ব্রাহ্মণরা তো এটা করতোই, কী করতো, যে লোককে ঠকাতো, তো বলতো যে এই সব বেদ ঠেদ ধর্ম এগুলো হচ্ছে লোককে ঠকানোর কাজ আর কিচ্ছু না, রিয়েলিটি হচ্ছে মেটেরিয়াল যেটা আমরা দেখতে পাচ্ছি, বাস দ্যাটস ইট। সুখ ভোগ করো, যা ইচ্ছা তাই করো, কালকে তুমি মরতেও পারো, এই জিনিস নিয়ে শুরু হলো, এই থিঙ্কিং, এই থট নিয়ে শুরু হলো চার্বাক মতবাদ। এরা দেহকেই বুঝতো, এরা দেহ অতিরিক্ত যে কোনো আত্মা, কোনো চিন্তা, কোনো ভাবনা থাকতে পারে সেটাকে কোনো গুরুত্ব দিত না। মানে বলতে পারো, দেখো একটা হয় আমি ধর্মটাকে মানবো না, বাট ধর্মের যে ভালো ভালো জিনিসগুলো আছে, ভালো ভালো কি বলবো মতবাদগুলো আছে, সেগুলোকে আমি মানবো, যাতে আমাদেরকে পশুর থেকে মানুষ রূপে মানুষ তৈরি করে, হিউম্যানিটি তৈরি হয়, সেটা মানবো। কিন্তু সেটা না মেনে কী হলো, ডাইরেক্ট চরমপন্থী রূপে চলে আসলো, চার্বাক চরমপন্থী হয়ে গেছিলো। কিন্তু চার্বাক হচ্ছে অনেকটাই পুরনো, রামায়ণ মহাভারতও এর চার্বাকের কথা কিন্তু উল্লেখ আছে।